যদি থামতে হয় তো আপনারা জানবেন, থামাথামির বিষয়ে তো অনেকবার কথা বলেছি, বারবার একই প্রশ্ন করার তো কিছু নাই। আর আমার জায়গাটা তো আমার কাছে মনে হয় আপনারা কি কোনো জায়গায় আনক্লিয়ার আছেন? আমার দেবতা তো মনে নাই, একই প্রশ্ন প্রত্যেকবার করার কিছু নাই। বোর্ড থেকে যদি কিছু বলে বা আপনাদের কিছু জানার থাকে বোর্ডের সিদ্ধান্ত, সেটা তো অবশ্যই আপনারা বোর্ডকে জানাবেন, বোর্ডের সিদ্ধান্ত জানাবে। আমার সাথে যেটা আলোচনা হবে অবশ্যই সেটা পাবন ভাই বা বোর্ডের রিলেটেড যারা আছেন তাদের সাথে, কিন্তু সেটা আপনাদের কাছে এসে বলার কিছু নাই আমার। ওকে, লাস্ট কোয়েশ্চেন, যদি আপনাদের চায় জানিয়ে দেবে, আর আমার যদি জানানোর থাকে অবশ্যই সেরকম সিচুয়েশন আসলে আমি জানাই দেবো। আপনার জন্য একটু অপ্রিয় প্রশ্ন দিয়ে শুরু করতে হচ্ছে, কিন্তু আমাদের মিডিয়ায় একটা কিছু ব্যাপার ক্লিয়ার হওয়া মনে হয় দরকার। সেটা হচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট কিছুদিন আগে বলছিলেন যে মাসখানেকের মধ্যে একটা বোর্ড মিটিং হবে, সেখানে একজন ওয়ানডের একজন ক্যাপ্টেন ঠিক করা হবে। তো সেই ব্যাপারে আপনার সঙ্গে কি বোর্ডের কোনো আলাপ হয়েছে কিনা, এবং আপনাকে যদি আবারও ক্যাপ্টেন্সি মানে লম্বা করতে বলা হয় আপনি মানে প্রস্তুত কিনা, বা এই অনেক কথা উঠছে যে শেষ ওয়ানডের ক্যাপ্টেন্সি সিরিজ কিনা, তো আমাদের মনে হয় কিছু ক্লিয়ার করা দরকার। না, ক্লিয়ারে কী আছে, সব তো মনে হয় বোর্ড প্রেসিডেন্ট বলেছে। আমার সাথে কী কথা হয়েছে এটা আমার কাছে মনে হয় না নেসেসারি আপনাদেরকে বলা। ক্রিকেট বোর্ড যেটা বলেছে আপনারা তো জানেনই, সো এটাই তো আপনাদের জন্য যথেষ্ট, আমার মুখ থেকে আবার শুনতে হবে না। সেটা তো আমি জানি না, আমি তো বলছি যে আমি তো আপনাদের এখনই বলার কিছু নাই, আর যদি থাকতো অবশ্যই আমি বলতাম। যেহেতু বোর্ড প্রেসিডেন্ট যেটা বলেছেন তো আপনারা তো একটা কথা জেনেছেনই, সো এটা আমার মুখ থেকে আর শোনা কি আছে। না, অবশ্যই পারফরমেন্স প্রত্যেকটা প্লেয়ারের জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ লাইক অ্যাজ মি, আমার জন্য মূল বিষয় হচ্ছে টিম জেতাটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে লাস্ট কয়েকটা তিন চারটা ওয়ানডে আমরা জেতার ভেতরে নাই, সো টিম জেতাটা খুব ইম্পর্টেন্ট রাইট ট্র্যাকে আসাটা। না অবশ্যই, আমি তো প্রথমে আগের প্রশ্নেই বললাম যে সবাই চায় পারফরমেন্স ভালো করতে, আমার জন্য এর বাইরে কিছুই না, তো অবশ্যই চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইমে টিমও জেতাটাও খুব বেশি ইম্পর্টেন্ট, সো দুইটা জিনিসই চেষ্টা করতে হবে যেন ঠিক মতো যায়। লুক, জিম্বাবুয়ে আই গেস ইউ নো দ্য বেটার সাইড ইন শর্টার ফর্ম্যাট, দ্য প্লেড এ লট ইন দিস ফর্ম্যাট স্পেশালি, সো অবভিয়াসলি ইউ নো উই হ্যাভ টু গো ম্যাচ বাই ম্যাচ, নট থিঙ্ক অ্যাবাউট অল থ্রি ম্যাচেস, সো উইল স্টার্ট টুমোরো, লেট সি ইফ ইউ ক্যান স্টার্ট ওয়েল, দেন দ্য সেকেন্ড অন নো দেন দ্য থার্ড অন, সো ইটস ভেরি ডিফিকাল্ট টু সে, ইউ নো জিম্বাবুয়ে ক্যান বিট এনি সাইড, সো ইটস নট দ্যাট উই ক্যান ইউ নো টেল রাইট নাও দ্যাট উইল 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 থ্রি অল থ্রি ম্যাচেস, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু স্টার্ট ওয়েল টুমোরো। না, আমার কাছে মনে হয় যারা ছিল তারা সবাই খেলার ভিতরে ছিল, ওয়ান ডে তো ছিল না, সো নাথিং চেঞ্জ এখানে, সবাই প্রফেশনাল, যার যার দায়িত্ব সবাই জানে, সো এখানে আমার সমস্যা হওয়ার কোনো কারণই আমি দেখছি না বা কারণ নাইও, আর ম্যাক্সিমাম প্লেয়ারের সাথেই তো এত বছর খেলেছি, সো প্রবলেম হওয়ার কোনো কারণই নেই। এবং এর আগেও হয়েছে এরকম যে তিন চার পাঁচ মাস খেলা নেই ওয়ান ডে, এসে ক্যাপ্টেন্সি করতে হচ্ছে, সো ইটস নাথিং নিউ। এবং অ্যাট দ্য সেম টাইমে বলবো যে সবাই প্রফেশনাল, সবাই সবার কাজটা ভালো করে জানে।